গাইবান্ধার ফুলছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ৬ নৌ ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে একটি বন্দুক, ৫ রাউন্ড রাইফেলের তাজা গুলি ও ধারালো অস্ত্র। শনিবার রাতে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খোলাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার কামাল হোসেন। গ্রেফতারকৃতরা হল মোহাম্মদ আলমগীর শেখ, মোহাম্মদ মাসুম শেখ, তারা মিয়া, আব্দুল মালেক, হাসান আলী শেখ ও রহমত আলী। তাদের সকলের বাড়ি ফুলছড়ি উপজেলায়। এ ঘটনায় ফুলছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।